আবু জাহেল মার্কা লোক আছে, এদের অসুখও হয় না কিছুই হয় না, আছে না নাই? এগুলা মানুষকে কষ্ট দেয়, মানুষকে মারধর করে, মানুষকে অত্যাচারের শেষ নাই, কিন্তু এই লোকগুলা এলাকাতে ভালো আছে, মানে ভালো বলতে টাকা পয়সা ভালো, প্রভাব প্রতিপত্তি, ওরে বাপরে র্যামড্যাম চলে, হুমরা চুমরা, ঠিক কিনা? এই লোকগুলোর অসুখ বিসুখ হয় না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছাইড়া দিয়েছে, কারণ আখিরাতে এদের কোনো প্রতিদান নাই। কিন্তু মুমিন যখন অসুস্থ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অসুস্থতার কারণে তার জীবনের সব ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেন। একজন মুমিন যখন জ্বরে আক্রান্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহখাতাগুলি মাফ করে দেন। একজন মুমিন যখন মাথা ব্যথায় আক্রান্ত হয়, তখনও তার ছগিরা গুনাহগুলো মাফ হতে থাকে। একজন মুমিন যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহখাতাগুলি মাফ করতে থাকেন। একজন মুমিন যখন বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার গুরুত্বপূর্ণ গুনাহগুলোও মাফ করে দেন, যে গুনাহের কারণে সে জাহান্নামে যাইতো। অনেকেই মনে থাকে রোগ হয়েছে, শেষ বয়সে দেখতে পাবেন অনেক কুলাঙ্গার বলতে থাকে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের শাস্তি দিচ্ছে, এমন আছে না নাই? অনেকে এই কথা বলে, দেখবেন আল্লাহ ওখানে ধরছে এর পাপের শাস্তি দিতেছে, এরকম বলে না? যারা এই কথা বলে, এরা কি জিবরিল আমিন এসে কয়ে গেছে যে এরা পাপের লেগে শাস্তি দিতেছে? এটা কি কয়ে গেছে? যদি অসুস্থ হওয়া এটা যদি খারাপ কিছু হইতো, তাহলে নবী অসুস্থ হইলো কেন? কথা বলেন না, নবী অসুস্থ হয়েছে না তো? নবী অসুস্থ হইলো কেন? তার মানে নবীর পার ছিল? কেউ যদি বলে নবীর পার ছিল, ও তো কাফের, কাফের না? সুতরাং বন্ধুরা, আমার বিপদ আপদ এটা দুনিয়ার জিন্দগিতে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, সুন্নাহকে ভালোবাসতে হবে। সুন্নাহকে যদি ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, পরিবারের ওপরে, স্ত্রী পরিজনের ওপরে, সন্তানের ওপরে যদি আল্লাহকে প্রাধান্য দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিবে।